হ্যালো এভরিওয়ান, আজকে আমি নীলকণ্ঠ গাছের আপডেট দেখাবো। এই যে প্রতিদিনের মতো আজকেও এই ফুলটা ফুটেছে, রোজ একটা একটা করে ফুল ফুটে। এই ফুলটা শুকিয়ে গেছে, কালকে ফুটেছিল, আজকে আবার এটা ফুটেছে। তো আজকে দেখাবো নীলকণ্ঠ গাছের আপডেট। কালকেও ফুল ফুটেছিল, আজকেও ফুল ফুটেছে। এই যে কালকে এই ফুলটা ফুটেছিল, এখানে একটা ফুল ফুটেছিল, এখানে একটা, আজকে এগুলো। ছাদে কিন্তু প্রজাপতি চলে এসছে, ওয়াও কি নাইস, ওয়াও। একটু দেখানোর চেষ্টা করছি মাঝে মাঝে, আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। এই যে সেই নীলকণ্ঠ গাছ। তো নীলকণ্ঠ গাছটা আমার ভালোই বড় হয়ে গেছে, এখানে একটা উচ্ছেও হয়েছে, সেই উচ্ছেটা আজকে পেরে নেব। উচ্ছে ফুল এসেছে, দেখি আর কোনো উচ্ছে হয়েছে কিনা। এখানে একটা আছে, এটাও তুলে ফেলি। প্রজাপতিটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমাকে দেখে পালিয়ে গেল। এই যে আমার সেই পঞ্চজবা গাছ, অনেক কুড়ি, প্রতিটা ডালেই কুড়ি। কিচেন ওয়েস্ট থেকে যে সার তৈরি হয় সেটাই আমি এখানে ব্যবহার করি, কখনো লিকুইড দিই, কখনো কম্পোস্ট, এইভাবে গাছের যত্ন করা হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বর্ষার দিনে কোনো গ্যারান্টি নেই, যখন খুশি তখন বৃষ্টি চলে আসে। কিছুক্ষণ আগে কি সুন্দর রোদ ছিল আর এখন বৃষ্টি, ভিডিও করতে করতেই বৃষ্টি নেমে আসে। তো বৃষ্টির পরে আবার প্রকৃতির রূপটা কীরকম সেটা একটু শেয়ার করলাম। তবে বৃষ্টির পরে কিন্তু গাছগুলো অনেক বেশি ক্লিন হয়ে যায়, দেখতে আরও বেশি সুন্দর লাগে।
ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবেদন রইল সাবস্ক্রাইব করে দেওয়ার। আজকের মতো এটুকুই, নমস্কার।